আমার প্রশ্নটি হলো আমার বাবা একজন কৃষক প্রতি বছরই ধান সহ বিভিন্ন ফসল আবাদ করি সেই উৎপাদন হওয়া ধান যদি বাবার অজান্তে বিক্রি করি তাহলে চুরি করা বোঝাবে কিনা বাবা ছাড়া পরিবারের সবাই জানে এটা ভাই বাবার জিনিসও যদি তার অজান্তে নেন এটা চুরি হবে বাবার জিনিস দেখে আপনি বিক্রি করে ফেলবেন তারে না জানে জানে এটা হবে না পরিবারের সবাই জানে মানে মা বোন সবাই জানে আপনি চোর শুধু বাপ জানে যে আমার পোলাটা ফেরেশতা তো এটাতে কি লাভ হলো না ভাই এটা করা যাবে না বাবার জিনিসও তার অনুমতি ছাড়া আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ আপনি এখন অপ্রাপ্ত বয়স্ক আপনার বরণ পোষণ দেয় না বাপে আপনি সেজন্য তার থেকে আদায় করেন এটা তো ভিন্ন ইস্যু এরকম তো না অতএব বাবার জিনিস নিজের অজান্তে নেওয়া যাবে অনেক মহিলা প্রশ্ন করে স্বামীর পকেটের টাকা তারে না বলে নেওয়া যাবে কিনা না নেওয়া যাবে না কিন্তু স্বামী যদি মোহরের টাকা না দেয় আপনার প্রাপ্য অনেক কিছু না দেয় এবং দিবেও কোনো আলামত বোঝা যায় না তাহলে যতটুকু প্রাপ্য আছে ততটুকু আপনি আদায় করে নিতে পারবেন তাই বলে আবার চুরি করে ধরা খায় আমার দোষ দিয়েন না আমি সেনাবাহিনীর চাকরি দশ বছর করি যে কোনো কারণে আমার চাকরিটা চলে যায় এখন আমি বাড়িতে কৃষি কাজ করি কিন্তু কথায় কথায় আমার বাবা বলে আমার নাকি কোনোদিন উন্নতি হবে না এখন আমি কি কারণে আমি কি করবো আপনার কাছে জানতে চাই ভাই আমার কৃষি কাজ করা অনেক ভালো কাজ কৃষি কাজ করা অনেক ভালো কাজ আল্লাহর জমিনে কয়েকটা শ্রেষ্ঠ পেশা যদি থাকে তার ভিতরে একটা হলো কৃষিকাজ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কৃষিকাজে অংশগ্রহণ করেছেন খেজুর গাছ লাগিয়েছেন বহু নবী রাসূলগণ কৃষিকাজ করেছেন এবং কৃষিকাজ এমন গুরুত্বপূর্ণ কাজ যে এই যে দুর্ভিক্ষের ঘনঘটা শোনা যাচ্ছে সারা দুনিয়াতে অর্থনৈতিক মন্দা যুদ্ধের কারণে নানা কারণে এখন কিন্তু সারা দুনিয়ার সবার মুখে একই সুর যে খালি জায়গাগুলোতে গাছগাছাল লাগান ঠিক না তো ভাবসাব আসে সুখের দিনে যখন বিপদে পড়ি আমরা তখন সবাই জায়গায় আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হাদিস আছে কৃষিকাজের ফজিলতের ব্যাপারে মামিন মুসলিমিন ইয়াজরাউ যারআন আও ইয়াগরিসু গারসান কোনো মুসলমান যদি কোনো গাছ লাগায় কোনো চাষাবাদ করে সেখান থেকে কোনো পশু পাখি খায় আল্লাহ রাব্বুল আলামিন ওই লাগানো বালা ব্যক্তিকে তাদের খাওয়ার কারণে সাদাকার সওয়াব দিবে আমি প্রায় বলি যে আপনি 200 মানুষ খাওয়াতে পারবেন আপনারা যদি আমি বলি 200 পিঁপড়া দাওয়াত দিয়ে খাওয়ান অথবা 200 পোকা মাকড় 2000 পোকা মাকড়ের দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়ান দাওয়াতই তো দিতে পারবেন না ঠিক না ঠিক কিন্তু এই পদ্ধতিতে সম্ভব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পদ্ধতি কি সেটা কিছু গাছ লাগাই দেন অটোমেটিক দাওয়াত দেয়া লাগবে না বিনা দাওয়াতে এসে খেয়ে যাবে ঠিকই না তো এই জন্য কৃষি কাজ করা খারাপ জিনিস না আপনার বাপে খারাপ বলে অন্যরা খারাপ বলে এগুলোকে আপনি কেয়ার করবেন না তাদের সাথে বেয়াদবি করবেন না আপনার কাজ আপনি অব্যাহত রাখেন চাকরি চাকরগিরি করা এটার চাইতে হাতের কামাই অনেক উত্তম হাদিসে আসছে আফজালুল কাসাবি কাসবুল ইয়াদ সবচেয়ে উত্তম কামাই হলো হাতের কামাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ যুবকরা লজ্জা পাও নাকি যে পড়ালেখা করছি কৃষি কাজ করবো দুনিয়া খারাপ বলুক আমাদের সমাজটা তো ভালোরে খারাপ বলতে অভ্যস্ত ওস্তাদ বেশিরভাগ মানুষ এগুলোর দিকে তাকাবেন না নিজের জায়গায় থাকেন কৃষি কাজ করে যখন পয়সা কামায় অনেক টাকা কামাবেন তখন দেখবেন বহু লোক আপনার মাথায় তেল দিতে আসছে এদেশের নিয়মটাই এটা অতএব আপনি আপনার স্থান থেকে সরবেন না আপনি ভালো অবস্থানে আছেন স্থানে আছেন বাবা মাকে সালাম না দিলে কোনো গুনাহ হবে কিনা ভাই অনেক ছেলে মেয়েরা আছে বাবা মাকে সালাম দেয় না বাকি সবাই সালাম দেয় আপনাদের মধ্যে আছে এরকম লোক সবাইকে সালাম দেয় আব্বাকে সালাম দিতে একটু লজ্জা লাগে আম্মা জানকে সালাম দিতে একটু মা বাপরে সালাম দিলে মা বাপ নিজে অবাক হয়ে যায় কি ব্যাপার এই ছেলে আমাকে সালাম দিল কারণ কি এ তো আমার সালাম দেওয়ার কথা না এক ভদ্র মহিলা একবার আমার ওয়াইফকে বলছিল বল যে আমি আগে দিনের দিকে ছিলাম না আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন আগাইছি ওলামাদের কথা শুনি আলহামদুলিল্লাহ এখন আমার স্বামীকে উনি বাসায় আসলেই লম্বা একটা সালাম দেই জুতাটা সোজা করি সে খিলখিল করে হাসা শুরু করে কারণ সে চিন্তা করলে হ্যাঁ সূর্য কোন দিকে উঠলো আজকে ভাইরা আমার আপনার সালামের সবচেয়ে বড় হকদার তো আপনার আব্বা আম্মা তাদেরকে সালাম দিতে যদি আপনার লজ্জা অনুভব হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার পেছনে একটা ইবলিস লাগছে এবং আপনার মনে হতে পারে যে আল হায়া ও শোবাত মিনাল ঈমান লজ্জা ঈমানের অঙ্গ তাহলে আমার মধ্যে লাজুকতা ভাব আছে আমি তো বোধহয় ভালো মুসলমান না না সব লজ্জা ঈমানের অঙ্গ না যেই লজ্জা আপনাকে ভালো কাজ থেকে দূরে রাখে ওটা কুফুরির অঙ্গ ঈমানের অঙ্গ তো ওই লজ্জা যে লজ্জা আপনার অন্যায় করতে অপরাধ করতে বুক কাঁপে লজ্জা হয় একাকী মোবাইলে হারাম জিনিস দেখার সময় আপনার লজ্জা হয় যে আমার আল্লাহ দেখছেন না ওইটা হলো ঈমানের অঙ্গ অতএব বাবা মাকে সবার আগে সালাম দিতে হবে অনেক বাবা মা আছে ছেলে মেয়েকে সালাম দিতে পারে না লজ্জা পায় বড় ভাইকে সালাম দিতে পারে না বোনকে সালাম দিতে লজ্জা হয় আছে না এই লজ্জাকে জয় করতে হবে ওই যে আছে না বলে না লজ্জাকে জয় করতে হবে সাহসী হতে হবে এখন আমাদের দেশে তো অনেক উল্টা পাল্টা কাজ করলে বলে সাহসী হ্যাঁ
বেহায়ামি করতে পারছে নির্লজ্জতা করতে পারছে বলে কি হচ্ছে সাহসী কাজ করতে পারছে সাহসী অভিনয় করতে পারছে এর কাজ যদি সাহসী হয় তাহলে কুকুর বিড়াল তো এতে বড় সাহসী কারণ সব খুলে ফেলছে এটা কোন সাহস হলো কি যে বাবা মাকে সালাম না দিতে না দিতে আমার বদভ্যাস হয়ে গেছে আমি এখন জয় করব আমার এই ভয়কে আমার এই লজ্জাকে আসসালামু আলাইকুম বলবো বাপ হেসে দেখ মা হেসে দেখ অবাক হোক তারপর আমি করব ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ অনেক ভালো কাজ করতে শয়তান এরকম লজ্জা আপনার মধ্যে তৈরি করে স্বপ্নদোষ হইছে কোথাও বেড়াইতে গেছেন এখন গোসল করতে গেলে সবাই জেনে যাবে আপনার লজ্জা হচ্ছে এই লজ্জা শয়তান সৃষ্টি করতেছে এটাকে জয় করে সাহসী হইতে হবে এ হলো আসল সাহসী আসল বীর আসল বাহাদুর চেষ্টা করব তো ইনশাআল্লাহ আব্বা আম্মাকে সালাম দিতে হবে না দিলে গুনাহ হবে কিনা উত্তর হলো সালাম দেওয়া তার ফরজ ওয়াজিব না না দিলে গুনাহ হবে না কিন্তু অনেক সময় সালাম দেয় ওনারা জবাব না দিলে তখন কিন্তু গুনাহ হবে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা কাইয়্যাতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা রুদ্দুহা সালাম দেওয়া ওয়াজিব না হলেও এর জবাবটা দেওয়া ওয়াজিব এজন্য বাপ মা দিছে ভাই বোন দিছে জবাব দিতে ভুল করা যাবে না আপনারা কি হুদাই ঠিক ঠিক করেন কিনা আমি বুঝি না জায়গায় জায়গাতে ঠিক ঠিক করেন ওয়াজ মাহফিলে ঠিক ঠিক করার মতো একটা অভ্যাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিকঠাক না বললে ভাই আমল করেন কাজে লাগবে ইনশাআল্লাহ ঠিক বলেন অসুবিধা আমি দোষ দিচ্ছি না আমি দেখেছি মাঝে মধ্যে উদয় ঠিকঠাক করে ওঠে আচ্ছা ভাই এরপরে এখনো ঠিক বলতেছি এই ঠিকের কি দশা চিন্তা করেন সব অটো আর ডাইরেক্ট হয়ে গেলে এই ওয়াজে কি লাভ হবে ভাই কিছু নিয়ে যাবো তো বাসা বাড়িতে ইনশাআল্লাহ